فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চায়ের আজকের এই লাইভ সেশন থেকে। আজকে আমাদের 131তম লাইভ সেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে শুরু থেকেই আছেন, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। অনেকগুলো প্রশ্ন নিয়ে বসেছি, দেখা যাক কয়টি প্রশ্ন আমরা আজকে নিতে পারি। এবং শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আপনাদের আজকে এই লাইভ সেশনে করা প্রশ্নগুলো থেকে আমরা কিছু প্রশ্ন নেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন পাঠিয়েছেন সিদরাতুল মুনতাহা, তিনি বলেছেন আমার ডেলিভারির 2 মাস পর 3 মাস হতে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরপরই ব্লাড দেখি, এটি নিফাস কিনা? আমি কি নামাজ পড়তে পারবো? আমি আজ 2 দিন নামাজ পড়ছি না, আমি কি ভুল করছি? জানালে অনেক উপকৃত হব, খুব টেনশনে আছি। বোন সিদরাতুল মুনতাহা, এখানে আমরা জানি যে আমাদের জমহুর ওলামায়ে কেরাম তারা বলেছেন ডেলিভারির পরে নিফাসের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 40 দিন। তবে রক্তটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন একটু বেশিও হতে পারে। অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হলো 40 দিন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আমরা বলবো এর কম বা বেশি হতে পারে। যদি এর আগেই রক্ত থেমে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে নিফাস শেষ। এরপর যদি আবার কয়েকদিন পর আবার রক্ত দেখা দেয়, সেটা নিফাসের রক্ত বলে গণ্য হবে না, এটাই বিশুদ্ধ মত। সেক্ষেত্রে 2 মাস মানে 60 দিন হয়ে গেছে এবং এখন 3 মাস হতে চললো, অর্থাৎ 90 দিনের কাছাকাছি আপনি চলে এসছেন, এরপর কিছুদিন পরপর আপনি ব্লাড দেখছেন, এই ব্লাডটা যদি এটা মাসিক যে মিনিস্ট্রুয়েশন বা হাইজটা হয়ে থাকে সেই আদাতের সাথে এটা যদি মিলে যায় তাহলে সেটাকে হাইজ হিসাবে গণ্য করা যেতে পারে, অন্যথায় এটা ইস্তেহাজা বলে গণ্য হবে। ইস্তেহাজা হচ্ছে যেই ব্লাডটা কোনো রোগের কারণে অথবা শিরা থেকে বের হয়, এবং এমত অবস্থায় মহিলারা প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে তিনি পট্টি বাঁধবেন, পট্টি বাঁধা অবস্থায় অজু করে তিনি সালাত পড়বেন ওই ওয়াক্তের জন্য, যত সালাত তিনি পড়তে চান ফরজ সহ। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনার এই ব্লাডটা যেহেতু আপনি কদিন পর পর দেখছেন এবং এটা আসলে নেফাসেরও নয় হাইজেরও নয়, ফলে এটা ইস্তেহাজা হবে, আপনি ব্লাড যাতে শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে সেজন্য আপনি এই অবস্থায় মেয়েরা সাধারণত যে পট্টি অথবা যে জিনিসগুলো ব্যবহার করে সেটা ব্যবহার করে নিজেকে সংরক্ষণ রাখবেন, সংরক্ষিত রাখবেন, আর পাশাপাশি প্রত্যেক ওয়াক্তে অজু করে সালাত পড়বে। রাহাত লস্কর একজন কিশোর, সে বলেছে আমি একজন কিশোর, 8ম শ্রেণীর ছাত্র, মাঝে মাঝে মন খারাপ থাকলে বা বিনোদনের জন্য পাবজি খেলি, এটা কি আমার জন্য হারাম হবে? হ্যাঁ রাহাত, পাবজিটা নিয়ে আমরা একটু পরে বলছি, কিছু বেসিক নিয়ম নিয়ে কথা বলি। প্রত্যেক মুসলিমের জন্য করণীয় হলো সে তার ওয়াক্তকে এবং তার সময়কে কাজে লাগাবে, এবং যা উপকারী সেটা ছাড়া অপকারী কিংবা সময় নষ্ট এরকম কোনো কাজে সে লিপ্ত হবে না। আর সে যদি কিছু বিনোদন করতে চায় অথবা কিছু বিশ্রাম করতে চায়, কিছু আনন্দদায়ক কিছুতে সম্পৃক্ত হতে চায়, তাহলে এমন কিছুতে হবে যেটার মধ্যে কোনো হারাম কিছু নেই, হারামের সংশ্লিষ্টতা নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ এই ব্যাপারে খুব সুন্দর কিছু কথা বলেছেন তার বিখ্যাত আল ফাওয়ায়েদ নামক গ্রন্থে। তিনি বলেছেন
ইদাআতুল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউত, সময় নষ্ট করা এটা মৃত্যুর চাইতেও ভয়াবহ। لأن إضاعة الوقت تقطعك عن الله والدار الآخرة. কারণ সময় নষ্ট করা এটা তোমাকে আল্লাহ এবং আখিরাতের জগৎ থেকে তোমাকে একদম বিচ্ছিন্ন করে ফেলে। والموت يقطعك عن الدنيا وأهلها. আর মৃত্যু তোমাকে দুনিয়া এবং তার আহাল থেকে, দুনিয়াবাসী থেকে তোমাকে বিচ্ছিন্ন করে। কিন্তু সময় নষ্টটা বিচ্ছিন্ন করে সেটা আল্লাহ থেকে এবং আখিরাত থেকে। তাহলে কোনটা বেশি ভয়াবহ হলো? সময় নষ্টটা বেশি ভয়াবহ হলো। মৃত্যু শুধুমাত্র দুনিয়া এবং দুনিয়ার মানুষদের থেকে বিচ্ছিন্ন করে। এরপর তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিছুক্ষণ পর। তিনি বলেছেন, আর আযামুর রিবহ ফি দুনিয়া আন তুশগিলা নাফসাকা কুল্লা ওয়াক্তিন বিমা হুয়া আউলা বিহা ওয়া আনফাউ লাহা ফি মাআদিহা। দুনিয়ার সবচেয়ে লাভজনক বিষয় হলো যে তুমি তোমার নিজেকে ব্যস্ত রাখবে বা প্রত্যেকটা সময়ের মধ্যে তুমি সময়কে এমনভাবে তুমি কাজে লাগাবে, অর্থাৎ তোমার নিজেকে প্রতিটা সময়ে এমনভাবে কাজে লাগাবে, বিমা হুয়া আওলা, যাতে করে যেটা উত্তম, যেটা আখিরাতের জন্য খুবই উপকারী, এমন কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যায়। তার মানে হচ্ছে প্রত্যেকটা সময় এমনভাবে কাজে লাগানো যাতে উত্তম কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যায় এবং যেটা আখিরাতে উপকারে আসবে তেমন কিছুর সাথে নিজেকে জড়িয়ে রাখা যায়। আচ্ছা, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রনিক যে গেমসের কথা তুমি বললা, পাবজি একটা ইলেকট্রনিক্স গেম, এরকম ফায়ার টাইপের আরও কী কী যেন বিভিন্ন রকম খেলা আছে যেগুলোতে যুদ্ধ, খুন করা বা লাগালাগি, মারামারি, হানাহানি, হ্যাঁ, এর মধ্য দিয়ে পয়েন্ট অর্জন ইত্যাদি এই জিনিসগুলো দেখানো হয়। তো এই যে ইলেকট্রনিক গেমস, নানা রকম ইলেকট্রনিক্স গেম আছে, কিছু কিছু গেমস আছে আবার যেগুলো দিয়ে গেমস বটে আবার সাধারণ জ্ঞান অর্জন করা হয় ইত্যাদি, কিছু কিছু গেমস আছে যেগুলো খেলার মাধ্যমে হয়তো জ্ঞান বাড়ে, অন্তত পক্ষে খারাপ কিছু সেখানে নেই। তাহলে সব কিছু মিলিয়ে আমরা বলবো ইলেকট্রনিক্স গেমসের মধ্যে যেগুলোতে কোনো হারাম জিনিস থাকে সেটা, সেটাতে মানে সেই গেমসটা খেলা হারাম, সেটাতে ঢোকা হারাম, সে ধরনের গেমসের অ্যাপস ইনস্টল করা, ওপেন করা এবং সেগুলো খেলা হারাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে গেমসগুলো খেলতে খেলতে সে এতটাই গাফেল হয়ে যায় যে সে ওয়াজিব তরক করে। ওয়াজিব কয়েক ধরনের ওয়াজিব আছে, যেমন সালাতের কথা ভুলে যায়, আল্লাহর জিকিরের কথা ভুলে যায়, বাবা মায়ের হক ভুলে যায়, সন্তানের হক ভুলে যায়, স্ত্রীর হক ভুলে যায়। তার মানে কম্পিউটার গেমস খেলতে খেলতে সে ইবাদতও ভুলে যায়, আবার মুআমালাতের ক্ষেত্রে যে ওয়াজিবাতগুলো আছে সেটা ভুলে যায়। যেমন অনেক ছেলেমেয়েরা দেশে পড়াশোনা করে না, পরীক্ষাও ভুলে যায়, বাবা মায়ের কথাও শোনে না, খেলতে খেলতে যে তোমার মতো বয়সের যারা আছে পাবজি খেলতে 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 সে অনেক কিছু ভুলে যায়, খেতেও ভুলে যায়, সমস্ত ওয়াজিবাত, নিজের পক্ষের ওয়াজিব কাজও ভুলে যায়, বাবা মা আত্মীয় স্বজনের কথাও ভুলে যায়, আল্লাহর কথাও সে ভুলে যায়। এটা ভয়াবহ, এটা ভয়াবহ। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক স্বামী সারাদিন বাইরে মানে চাকরি বাকরি বা পেশাগত দায়িত্ব পালনের পরে ঘরে ফিরে আবার সে গেমসে লেগে যায়, কম্পিউটার টিপাটিপি করে, যেটা খুবই আসলে মারাত্মক। এভাবে অনেক সময় মহিলারাও আমরা দেখি যে এই ধরনের কাজে লিপ্ত হয়ে যান। তাহলে দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যদি এই ধরনের কোনো ইলেকট্রনিক্স গেমসের খেলা সেটা কোনো না কোনোভাবে হারামের সাথে সম্পৃক্ত তাহলে সেটাকে সম্পূর্ণ পরিহার করতে হবে, আবার যদি এই কম্পিউটার গেমস কোনো না কোনোভাবে আমাদেরকে গাফিল করে ফেলে ওয়াজেব থেকে, সেটা অল্প হোক আর বেশি হোক আর ভয়াবহ রকমই হোক, সর্বাবস্থায় এই ধরনের কম্পিউটার গেমস পরিহার করতে হবে এবং বর্জন করতে হবে, কোনোভাবেই এগুলোতে সম্পৃক্ত হওয়া যাবে না। আচ্ছা, এখন আসি আমরা পাবজির ব্যাপারে। পাবজিটা কী, কী ধরনের খেলা? এই পাবজির প্রতি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এখানে ইখতিলাত রয়েছে, অর্থাৎ
নারী পুরুষের একটা মিশ্রণ রয়েছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যে চরিত্রগুলো এখানে আসে যদিও সেটা কম্পিউটার দ্বারা বানানো চরিত্র, সেখানে মেয়েদের স্বল্প বসনা কিংবা তাদের পোশাক আশাকের মধ্যে আপত্তিকর বিষয় থাকে। শুধু এটাই না, বরং এই খেলাগুলোর মধ্যে ভয়ঙ্কর নৃশংসতা থাকে, নৃশংসতা, মারামারি, কাটাকাটি, ভয়াবহ একজন একজনকে খুন করা ইত্যাদি। ছোট্ট বয়সের এই কচি শিশুরা অনেকেই সেটা খেলে, তিন বছর হয়তো না, আর একটু বেশি, ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10 এই বয়সের ছেলেপেলেরা এগুলো খেলে, এবং এই কচি বয়সেই তার মধ্যে একটা নৃশংসতা তৈরি হয়। সে মানে এখানে খেলতে গেলে আপনাকে মারতে হবে, তাই না, ওকে মারতে হবে, একে মারতে হবে, এই সে, এই মারামারির মধ্য দিয়ে কচি মনটা নষ্ট হয়ে যায় এবং তার মধ্যে একটা অরণ্য, একটা নৃশংস ভাব জেগে ওঠে, যেটা সন্তানের তারবিয়াতের জন্য অত্যন্ত ভয়াবহ। অতএব পাবজি বা এই টাইপের যত খেলা আছে এর সাথে অনেকগুলো হারাম এবং অনেকগুলো অসঙ্গত কাজ সম্পৃক্ত। ফলে রাহাত লস্কর, তোমাদের বয়সী অথবা তোমার থেকে কম বয়সী বা একটু বেশি বয়সী, সবারই উচিত সর্বতোভাবে এই পাবজি খেলাগুলো বর্জন করা। এটা হচ্ছে এক ধরনের খারাপ মানুষ যারা এই নষ্ট জিনিস দিয়ে ব্যবসা করতে চায়, তারা বাজারে ছেড়ে দিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে ছোট ছোট বাচ্চারা তারা এডিক্টেড হয়ে যাচ্ছে এই সমস্ত খেলাধুলার প্রতি। ফলে বাচ্চারা তাদের নিজস্ব যে পড়াশোনা থেকে আরম্ভ করে তাদের যে আদর্শ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, সব কিছু তারা ভুলে যায় এবং ভবিষ্যতে আসে প্রপার মুসলিম হতে পারবে না। অতএব এই কম্পিউটার গেমস, যেগুলোর মধ্যে কোনো ধরনের শিক্ষণীয় কিছু নেই, বরং শিক্ষার বিপরীত অবস্থানে সেগুলো রয়েছে, অনইসলামিক এবং অশ্লীল এবং নৃশংস, এসব কিছু আমাদেরকে তরক করে ভালো যা কিছু আছে সেগুলোর মধ্যে আমাদের সম্পৃক্ত হতে হবে। আমরা দেখেছি পাবজি বা এই টাইপের আরও কী কী যেন বিভিন্ন রকম খেলা আছে, এতে ছেলেপেলেদের মধ্যে ব্যক্তিগত জীবনে নৃশংসতা দেখা যায়, কেউ আবার তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা তৈরি হয় ইত্যাদি, নানা ধরনের একটা রিয়াকশান এই প্রজন্মের এই ছোট শিশুদের মনে তৈরি হয়। ফলে আমরা বলবো যে যারা অভিভাবক আছেন তাদেরকেও একই সাথে আমরা সতর্ক করব, আপনারা সন্তানদেরকে আসলে ভালো কিছুতে সম্পৃক্ত করুন, তাদেরকে আপনারা একটু সময় দিন, আর যদি তারা খারাপ কিছুতে সম্পৃক্ত হয়ে যায় তাহলে ধীরে ধীরে তাদেরকে সেখান থেকে ভালো কোনো বিকল্প দিয়ে সরিয়ে নিয়ে আসুন এবং পাবজির মতো এই ভয়াবহ জিনিস থেকে তাদেরকে রক্ষা করুন। কারণ এগুলো যেহেতু খারাপ জিনিস, আর খারাপ জিনিসের প্রতি মানুষের অ্যাডিকশান হয়, খারাপ জিনিসের প্রতি মানুষের অ্যাডিকশান হয়, সুতরাং প্রজন্মকে এগুলো থেকে রক্ষা করা খুবই জরুরি। আর আমাদের এই শিশুরা যারা আছে বা কিশোররা, তাদেরকেও জিনিসগুলো ভালো করে বুঝে দেওয়া উচিত। তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই কথাগুলো, আশা করি তারাও বুঝবে, অভিভাবকরাও বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দুটো জিনিস আমি একটু বলি, কিশোর এবং তরুণ যারা আছে এই ধরনের কম্পিউটার গেমস যারা আসক্ত হয়ে পড়েছে, সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কিছু সতর্কবাণী উল্লেখ করেছেন। আল কোরআনের সূরা আল আরাফের 51 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকাআ ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। যারা তাদের দীনকে খেলাধুলা এবং মজা করার বস্তু হিসাবে গ্রহণ করেছে আর দুনিয়ার জীবন তাদেরকে ধোকা দিয়েছে, প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে, তাহলে তারা যদি এভাবে জীবনটা যাপন করে তাহলে আজকে আল্লাহ বলছেন আমরা তাদেরকে ভুলে যাব, যেমনটি তারা ভুলে গিয়েছিল আজকের এই দিনটির সাক্ষাতের কথা, কিয়ামতের দিনের কথা তারা ভুলে গিয়েছিল। আর তারা তো আমার আয়াতকে অস্বীকার করছে না, মানে তারা আমার আয়াতকে অস্বীকার করতো না, ওয়ামা কানু বে আয়াতিনা ইয়াজহাদুন। তো তারপরেও তারা খেলাধুলা করে আসলে ভুল পথে গিয়েছে,
এখানে একটা সতর্কবাণী আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন কিয়ামতের দিন, তাহলে কি দশা হবে? দ্বিতীয় আরেকটি বিষয়, সেটি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, এবং এই হাদিসটি ইমাম তিরমিজি সহ আর অনেকে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসানুন সহিহ বলেছেন, শেখ আলবানীও হাদিসটিকে সহিহ হাদিস হিসেবে উল্লেখ করেছেন সহিহ আত-তারগিব ও তারহিব গ্রন্থে। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবাইন, বনি আদমের দুই পা কিয়ামতের দিন কখনো সরবে না চারটা বিষয়ে তাকে জিজ্ঞেস করা ছাড়া। জিজ্ঞেস করার পরে উত্তর সে কী দেয় তার উপর ভিত্তি করে সে ওই জায়গা থেকে সরতে পারবে, নড়তে পারবে। আন উমরিহি ফি মাফনা, তার জীবন সম্পর্কে, যে সে জীবনটাকে সে কীভাবে ব্যয় করেছিল। তাহলে আজকে যারা পাবজি খেলছে, অমুক খেলছে, তমুক খেলছে, এদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। বিশেষ করে তারা যদি ফিজিক্যালি ম্যাচিওর হয়ে যায়, আমাদের এই মৌসুমী অঞ্চলে ক্লাস 8-9 ছেলেরা কিন্তু ফিজিক্যালি ম্যাচিওর হয়ে যায় দ্রুত, ফলে তারাও বালেগ হিসেবেই তখন গণ্য হবে এবং তাদেরকে তাদের জীবনের প্রত্যেকটা কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়ান ইলমিহি মাদা আমিলা বিহি, এবং তাদের ইলম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা তাদের এই ইলম অনুযায়ী আমল করেছে কি না। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তার সম্পদ, যে সম্পদের মালিক সে হয়েছে, যে কোত্থেকে সম্পদ সে পেয়েছে। ওয়াফিমা আনফাকাহু, চতুর্থ প্রশ্ন হচ্ছে যে এই যে সম্পদ সে পেয়েছে চাকরি করে, ব্যবসা করে, কিংবা উত্তরাধিকার সূত্রে যেভাবে পাক না কেন, কীভাবে সে ব্যয় করেছে। ওয়ান জেসমিহি ফিমা আবলা, আর তার শরীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে কিসে ব্যবহার করেছে। খুবই ভয়াবহ একটা মেসেজ কিন্তু। সুতরাং সবাইকে সাবধান হতে হবে, আমাদের প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা সম্পদের, প্রত্যেকটা সময়ের এবং শরীরের প্রত্যেকটা মুভমেন্টের হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সহজ করে দিন, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে গাইড করুন, যেন আমরা ভুল পথে অগ্রসর না হই এবং বিচ্যুত না। সেতু বিনতে মঞ্জু একটি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন, ছোট বাচ্চাদের জন্য অনলাইনে বিভিন্ন রকমের ব্যাটারি চালিত, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কথা বলতে পারা পাখি এসব পাওয়া যায়, বাচ্চাদের খেলনা হিসেবে এগুলো দেওয়া যাবে যেহেতু এগুলো প্রাণীর আকৃতি? প্রাণীর আকৃতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিষেধাজ্ঞা রয়েছে যে এগুলো তৈরি করা যাবে না, সেটা তিমসাল অথবা মানে দেহ অবয়ব, সেটা মাটি অথবা লোহা অথবা তামা বা অন্য যে কোনো জিনিস দিয়ে পরিপূর্ণ প্রাণী তৈরি করা, এটা নিষিদ্ধ। আর অনুরূপভাবে তৈলচিত্রও নিষিদ্ধ, যে তৈলচিত্রের মাধ্যমে একদম কোনো কিছুতে আঁকা, সেটা পাহাড়ের গায়ে আঁকা হোক অথবা কোনো দেয়ালে আঁকা হোক, কোনো কাগজে আঁকা হোক, কোনো পাতার মধ্যে আঁকা হোক, তৈলচিত্র, এবং পাশাপাশি জল জল রঙের মাধ্যমে অর্থাৎ পানি দিয়েও যদি কেউ সেটা রং দিয়ে, তুলি দিয়ে আঁকেন, যে একে যে ছবিটা তৈরি করেন, প্রত্যেকে নিজের মাথা থেকে চিন্তা করে একটা প্রাণীর অবয়ব তৈরি করলেন, সেটা জলচিত্র দিয়ে, তৈলচিত্র দিয়ে অথবা তেমসাল বা স্কাল্পচার বানিয়ে, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, আশাদ্দুন্নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতাল মুসাউউরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভয়াবহ আযাবে লিপ্ত থাকবে যারা তসবির বানায়, যারা ছবি বানায়, প্রাণীর ছবি, এখানে ছবি বলতে প্রাণীর ছবি। এ প্রসঙ্গে আরও অনেকগুলো হাদিস আছে, সব কিছুর মধ্যে কথা হলো এই। এখন শিশুদের জন্য পুতুল খেলা যেটা, সেটা জায়েজ কি না? উত্তর হচ্ছে সেটা জায়েজ। এর পক্ষে দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, যেটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, কুনতু আলা আবু বিল বানাতি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে আমার কিছু কন্যা দিয়ে খেলতাম, অর্থাৎ কন্যা পুতুল আর কি, মেয়ে পুতুল। কাল আলি কান আলি সওয়াহেবু ইয়াল আবনা মাই, আমার সাথে কিছু সঙ্গিনী ছিল, তারা আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালা ইয়াতাকাম্মানা মিনহু ফায়ুসারিবুহুন্না ইলাইয়া ফায়াল আবনা মাই, আমার সাথে কিছু সঙ্গী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তারা তার থেকে একটু সরে যেত, তিনি তখন তাদেরকে আমার দিকে ঠেলে দিতেন, তারা আমার সাথে তখন
খেলত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু সাল্লামের পারমিশন ছিল এই ছোট্ট পুতুলগুলো দিয়ে খেলা। তো ইবনে হাজার রাহমাহুল্লাহ, তিনি ফাতহুল বারির সংকলক, যিনি সহিহ আল বুখারীর একটা বিখ্যাত সরা লিখেছিলেন, তিনি বলেন ওয়াস্তুদুল্লা বিহাদাল হাদিস, এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা হয় আলা জাওয়াজ ইত্তিখাদি সুওরিল বানাত, যে এই যে মেয়ে পুতুলগুলো মানে বানানো বা এগুলো দিয়ে খেলা সেটা যে জায়েজ, ওয়াল্লাব মিন আজলি লাবিল বানাত বিহিন্না, মানে এগুলো বানানো অর্থাৎ পুতুলগুলো বানানো, পুতুলগুলোর ছবি তৈরি করা এবং সেগুলো দিয়ে অন্যান্য মেয়েদের সাথে খেলাধুলা করা, এটা যে জায়েজ, এই হাদিস দ্বারা সেই দলিল দেওয়া হয়। ওখুসা দালিকে মিন উমুমি নাহি আন ইত্তিখাদি সুয়ার, তবে নবী সাল্লাহ সাল্লাম যে আমভাবে সুরা তৈরি করতে, প্রাণীর ছবি তৈরি করতে নিষেধ করেছেন তা থেকে এটা খাস, এটা একটা স্পেশাল কেস, ছোটো বাচ্চা মেয়েদের জন্য একটা স্পেশাল কেস। ওয়াবিহি জাজামা আয়াত, আল কাদি আয়াদ তিনি এ ব্যাপারে কঠোরভাবে মানে সঙ্গতি প্রকাশ করেছেন, সহমত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এটা জমহুরের অভিমত এবং তারা বাচ্চাদের জন্য এই খেলাকে জায়েজ করেছেন জমহুর ওলামাই কেরাম, এবং সেগুলো বানানো বানিয়ে সেগুলো বাচ্চাদের, ছোট বাচ্চাদের জন্য বিক্রি করাটাও তারা জায়েজ বলেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যেটা বললেন যে এগুলো তো প্রাণীর আকৃতির, এই যে প্রাণীর আকৃতি দিয়ে এখানে ব্যাটারি ঢুকিয়ে একদম জীবন্ত করে দেওয়া হচ্ছে, ইজ ইট ওকে অর নট? তো আমরা এখানে দুটো জিনিস দেখি, দুটো পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হচ্ছে যেগুলোকে পরিপূর্ণ প্রাণীর আকৃতি দেওয়া, এটা হাদিস দ্বারা সাব্যস্ত যে নিষিদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পুতুলগুলো দিয়ে খেলতেন সেটা 100% প্রাণীর আকৃতি ছিল না, যেমন হয়তো মাথাটা তিনি একটু উঁচু করে দিয়েছেন, মাথার মধ্যে নাক নাই, চোখ নাই, কিছুই নাই, হয়তো একটা কাপড় দিয়ে তিনি মাথাটার অবয়ব তৈরি করেছেন আর কিছু না। কিন্তু একজন যেটা একটা নাক থাকে, তাই না, দাঁত থাকে, চোখ থাকে, মাথা থাকে, চুল থাকে, এগুলো কিছুই ছিল না। ফলে এ থেকে উলামায়ে কেরাম বলেন যে পুতুলগুলো আসলে সরাসরি দেখলেই মনে হবে যে এগুলো আসলে কোনো মানে এই টাইপের কোনো মানুষ নাই, এই টাইপের কোনো প্রাণী নাই। তবে প্রাণীর কাছাকাছি বানিয়ে, শলা দিয়ে, কাপড় দিয়ে বানিয়ে এগুলো জাস্ট হাতে তৈরি করে খেলা হচ্ছে, তো সেটা আসলে জায়েজ। তাহলে পরিপূর্ণভাবে 100% প্রাণীর আকৃতি দেওয়া, এটা আল্লাহর সৃষ্টির সাথে মোদাহাত, মোকাবেলা করা বা চ্যালেঞ্জ করার মতো হয়। সেটি অন্যান্য হাদিসে আসার কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে কোনো আকৃতি, সেটা আমরা যেগুলো নিষিদ্ধের কথা বললাম সেগুলো যদি পরিপূর্ণ প্রাণীর আকৃতিতে হয় তাহলে সেটা নিষিদ্ধ। তাহলে এদিক থেকে আমরা বলবো যে খেলনাগুলোকে যদি কমপ্লিট, পুতুলগুলোকে যদি বা প্রাণীগুলোকে যদি সম্পূর্ণ আকৃতি দেওয়া হয় তাহলে সেটা নিষিদ্ধের কাতারেই পড়বে। আচ্ছা, এটার আরেকটু পার্সপেক্টিভ আমরা বলতে পারি যেটা জায়েজের মধ্যে পড়তে পারে, সেটা হলো যদি এগুলো আমরা যে যেমন মানব আকৃতিতে যে জিনিসগুলো তৈরি করা হয় এটাকে কী যেন বলে, এটা আপনারা জানেন, যেমন বাসায় কর্মচারী হিসাবে যন্ত্র মানব যেটাকে বলা হয়, সেগুলো যদি কেউ তৈরি করেন কিন্তু পরিপূর্ণ মানব আকৃতি নয়, যন্ত্রের মতো দেখা যাচ্ছে, হাত আছে, পা আছে, মাথা আছে, কিন্তু এগুলো রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই বিষয়গুলো এখানে যদি আমরা তার সাথে এগুলোকে মেলাই এবং এগুলো পরিপূর্ণ 100% এগুলোকে যদি মানুষের মতো অথবা মুরগির মতো অথবা হাঁসের মতো পরিপূর্ণ তৈরি করার না হয়, এগুলোকে যান্ত্রিক হিসাবেই তৈরি করা হয় তাহলে সেটা জায়েজ হতে পারে, তাহলে সেটা জায়েজ হতে পারে এমনটি আমাদের ওলামায়ে কেরাম বলেছেন। আচ্ছা, এরপর তসবিহ তাহসিন বলেছেন বিয়ের জন্য প্রস্তুতি নিতে কোন কোন বই পড়া উচিত, কিছু বইয়ের নাম বললে উপকৃত হতাম। বিয়ের জন্য সবচেয়ে বিখ্যাত যে বইটা সেটি হলো
মাহমুদ মাহদি আল ইস্তাম্বুলির লেখা বিখ্যাত বই তোহফাতুল আরুস। তোহফাতুল আরুস এ বইটা সম্ভবত বাংলাও হয়েছে, আর এ বইটা তো মূলত আরবিতেই লেখা এবং পরবর্তীতে ইংলিশ সহ বিভিন্ন ভাষায় এটা পাওয়া যায়। আর এছাড়াও আরও অনেকেই বিবাহের উপরে যে বইগুলো লিখেছেন, যেমন তোহফাতুল আরুস ও মুতআতুন নুফুস মোহাম্মদ বিন আহমেদ তিজানি, সে বইটা পড়া যেতে পারে। তারপরে বাংলায় ইসলামের আলোকে পারিবারিক জীবন, সেখানে আসলে স্বামী স্ত্রীর বিষয়গুলো এসেছে, সে বইগুলো পড়া যেতে পারে। মাওলানা আব্দুর রহিম সাহেবের পারিবারিক জীবন, সেটা পড়া যেতে পারে। আর আমাদের তাইবা একাডেমি থেকেও প্রকাশিত মোমেনের পারিবারিক জীবন একটি সুন্দর বই আছে, সেখানেও দাম্পত্য জীবনের অনেক কিছু বর্ণিত হয়েছে। একটা সুখী সুন্দর পরিবার কী করে গড়া যায় সে বিষয়গুলো এখানে এসেছে। অতএব আমরা বলবো বিয়ের জন্য প্রস্তুতি নিতে এ সকল বই পড়া যায়, এবং সর্বশেষ যেটা বললাম মোমিনের পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর একটি রেফারেন্স বই হতে পারে। আরশাদ বিন রামাজান তিনি বলছেন, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, আহাব্বাকুমুল্লাদি আহবাবতুমুনি ফি, যে আল্লাহর জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য সে আল্লাহর জন্য আপনাদেরকেও ভালোবাসেন। আপনি বলেছেন যে বর্তমানে অনেক যুবক বিপিএল আইপিএল নিয়ে যেভাবে মেতে থাকে সালাদ বাদ দিয়ে, তাদের উদ্দেশ্যে কিছু নাসিহা করবেন। এই যে ক্রিকেট নিয়ে মাতামাতি, শুধু ক্রিকেট না, আমরা দেখেছি বিশ্বকাপ নিয়ে এবং সেখানে চিয়ার্স গার্ল বা মেয়েদের অংশগ্রহণ, তাদের অশ্লীলতা, তাদের দেহ প্রদর্শন কিংবা নাচানাচি, প্লাস এর সাথে তো আরও আছেই লম্বা টাইম ধরে সময় নষ্ট করা এবং সালাত বাদ দেওয়া ইত্যাদি। আপনি শুধু বলেছেন সালাত বাদ দিয়ে দেখা, ব্যাপারটা তো এর মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলোর সাথে এই অশ্লীলতাগুলো যেমন জড়িত আছে, আরও জড়িত আছে জেনা ব্যবচার এবং জড়িত আছে জুয়া। কারণ খেলার সাথে ইদানিং আমরা অনেক শুনতে পাচ্ছি যে বিভিন্ন জুয়াড়িরা বেট ধরে থাকে, এবং মানে অনেক যুবকরা তরুণরাও এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হয়। ফলে যে প্রতিযোগিতাগুলো এভাবে পুরো তরুণ সমাজকে তাদের মূল দায়িত্ব থেকে সরিয়ে নেয়, তাদের আদর্শ, তাদের সালাত, তাদের শালীনতা, তাদের দিনদারি, তাদের ইবাদত থেকে যে কাজগুলো তাদেরকে সরিয়ে নেয়, সেটা তো অত্যন্ত গর্হিত কাজ। এগুলো থেকে তরুণদের সর্বতোভাবে বিরত থাকা উচিত, এবং তরুণরা অবশ্যই যেগুলো প্রোডাক্টিভ কাজ, যেগুলো তার কাজে আসবে, দুনিয়ার কাজে আসবে, তার আখিরাতের কাজে আসবে, তার দিনদারির কাজে আসবে, সে কাজে তারা সম্পৃক্ত থাকবে। আর ক্রিকেট, ফুটবল এই ধরনের খেলা, পাশাপাশি নাটক, সিনেমা, যে রিক্রিয়েশনগুলো আজকের আধুনিক সমাজ আমাদেরকে উপহার দিচ্ছে, অথবা আধুনিক পাশ্চাত্য সমাজ আমাদের দিকে এগুলো মানে রপ্তানি করছে, আমরা আমদানি করছি, এগুলো সবই এক ধরনের অ্যাডিকশন তৈরি করছে পুরো তরুণ সমাজকে, সহজ সরল পথ থেকে আসলে বিচ্যুত করে দিচ্ছে। অতএব আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমরা যেন জ্ঞানমুখী হই, কোরআন এবং হাদিসমুখী হই, আমরা যেন সত্য এবং সততাকে এবং সুন্দরকে আমরা যেন আলিঙ্গন করি, গ্রহণ করি। আর যেগুলো অসুন্দর, অশালীন, যেগুলো আসলে সত্যিকার অর্থে রিক্রিয়েশন হলেও তার মধ্যে সৌন্দর্য নেই, সেগুলো থেকে যেন আমরা বিরত থাকি, আমাদের ইমান আকিদাকে সংরক্ষণ করি, হেফাজত করি, আমাদের আমল, আমাদের চরিত্র, আমাদের ইবাদত সব কিছুকে যেন আমরা হেফাজত করতে পারি, আমি সে আহ্বান জানাচ্ছি। বারাকাল্লাহ। নাইম হাসান বলেছেন, সালাতে প্রথম রাকাতের সেজদা থেকে সরাসরি না উঠে সামান্য পরিমাণ বসে ওঠার বিধানটা কি? এখানে দুই রাকাত হলো নামাজের প্রথম রাকাত, আর চার রাকাত হলো নামাজের প্রথম ও তৃতীয় রাকাতে দ্বিতীয় সেজদা করার পর সরাসরি না উঠে একটু বসে ওঠার কথা বলা হচ্ছে, যেটাকে অন্য ভাষায় বলা হয় জিলসাতুল ইস্তিরাহা, বা মানে আরামের জন্য বসা। দ্বিতীয় সেজদার পরে বসে তারপর ওঠা, সেটা কতক্ষণ বসবে এটা ব্যক্তির উপর নির্ভর করবে, কিন্তু জাস্ট
বসেই উঠে যাওয়া, দীর্ঘক্ষণ বিলম্ব সেখানে না করা, যেটাকে জেলসাতুল ইস্তিরাহা বলা হয়। তো জেলসাতুল ইস্তিরাহা অর্থাৎ এই যে প্রথম রাকাত অথবা তৃতীয় রাকাতে তৃতীয় সিজদার পরে বসে ওঠা শরিয়াসম্মত কি না, এটা নিয়ে ওলামাই কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। এ ব্যাপারে প্রথম বক্তব্য হচ্ছে জলসাতুল ইস্তিরাহা, দ্বিতীয় সিজদার পর বসাটা এটা সুন্নত নয়, শুধু তখনই সুন্নত হবে যখন এভাবে বসার প্রয়োজন দেখা দেবে, যেমন ব্যক্তি বয়স্ক অথবা একটু অসুস্থ অথবা হাঁটুতে ব্যথা আছে, সরাসরি উঠতে পারছেন না, তাহলে তিনি একটু বসে ওঠাটা সুন্নাহ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার শেষ জীবনে এই আমলটা করতেন, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। এই পক্ষের ওলামায়ে কেরাম সেই দলিলগুলোই এখানে নিয়ে এসেছেন, অর্থাৎ যখন একটু বসে উঠলে তার জন্য ভালো লাগে, তার জন্য মানে সহজ হয় হাঁটুতে ব্যথার কারণে অথবা বয়োবৃদ্ধ হওয়ার কারণে। এই মতটি পোষণ করেছেন অধিকাংশ ওলামায়ে কেরাম, যাদেরকে বলা হয় আল জমহুর। তার মধ্যে আছেন ওলামা উল আহনাফ, ওলামা উল মালিকিয়া, ওলামা উল হানাবেলা, অর্থাৎ এই তিন মাজহাবের অধিকাংশ ওলামায়ে কেরাম তারা এই মতের প্রবক্তা। আর ইমাম শাফি রাহমাহুল্লাহর একটি কাউলও আছে, এবং শাফি মাজহাবের অনেক ইমামদের একটা কাউল আছে এই মতের পক্ষে। আর এই মতটাকে শক্তিশালী বলে গ্রহণ করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ, এবং আধুনিক যুগের ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই গ্রহণ করেছেন, তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বিন সালিবিন উসাইমিন। তিনি এই মতটি গ্রহণ করে যে উক্তিটি করেছিলেন সেটা একটু শেয়ার করি। তিনি বলেছেন হাদ আল কাউলু হুয়া আল্লাযী আমিলু ইলাইহি আখিরান, যে এই কাউলটা, এই মতটা, এর দিকেই আমার বেশি ঝোঁক রয়েছে, আমি এই মতটাই পোষণ করছি সর্বশেষ। হয়তো এর আগে তিনি একাধিক মতের দিকে গিয়েছিলেন, কিন্তু সর্বশেষ তিনি এই মতটাই পোষণ করছেন, সেটা তিনি এখানে বললেন। কারণটা কি, দলিল হিসাবে তিনি উল্লেখ করলেন মালিক ইবনে হুয়াইরিথ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে, শেষ দুই তিন বছরে এসে মদিনায় ইসলাম গ্রহণ করেন, এবং তিনি যখন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন, তখন তিনি সেই সময় মদিনায় আসেন, ইসলাম গ্রহণ করেন। সেই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বয়সী হয়ে গেছেন, অনেক বয়সে পৌঁছে গেছেন। সহি মুসলিমের মধ্যে বলা হয়েছে ঠিক একইভাবে, লাম্মা বাদ্দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলা কানা আকতারু সালাতিহি জালিসান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভারী হয়ে গেলেন, তার শরীরটা একটু ভারী হয়ে গেল, তখন অধিকাংশ সালাত বসেই পড়তেন, এই জন্য বসাটাই তার মধ্যে তখন দেখা যায়। মালিক ইবনে হুয়াইরিথের হাদিসে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম রাকাতে সেজদার পরে বসে তারপর উঠতেন। তো এই যে মানে দলিলটা তাহলে কীভাবে আসলো, দলিলটা আসলো যে আরও অনেকগুলো হাদিস তারা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে এভাবে একটু ভারী হয়ে যাওয়ার কারণে মানে একদম তরুণদের মতো একদম সাটান করে উঠে যেতে পারতেন না। আর মালিক ইবনে হুয়াইরিথ বলেছেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জেলসাতুল ইস্তিরাহা করে দ্বিতীয় রাকাতে উঠতেন, জেলসাতুল ইস্তিরাহা করে চতুর্থ রাকাতে উঠতেন, তৃতীয় রাকাত থেকে চতুর্থ রাকাতে উঠতেন। তো এইটা কিন্তু এই যে রেওয়ায়েতটা সিফাতে সালাতের আরও যে অনেকগুলো হাদিস আছে ম্যাক্সিমাম হাদিসে এটা পাওয়া যায় না, তাতে বোঝা গেল যে যদি এটা সিফাতে সালাতের অংশ হতো, অর্থাৎ সালাত আদায়ের একটা পদ্ধতির অংশ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে থাকতেন, তাহলে এটা তো শুরু থেকেই করতেন এবং আরও অন্যান্য সকল হাদিসে আসতো, তাহলে এটা তিনি করেছেন তার শারীরিক প্রয়োজনে, সালাতের প্রয়োজনে না। যেমন আমরা দেখি যে সহিহ বুখারীর মধ্যে আরেকটা রেওয়ায়েত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লি কায়েমান ফা ইন লাম তাস্তাতির ফা কায়েদান ফা ইন লাম তাস্তাতির ফা আলা জানবিন, তুমি দাঁড়িয়ে সালাত পড়ো, এটা ফরজ সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে, না পারলে বসে না পারলে শুয়ে। তাহলে ফরজ সালাত দাঁড়িয়েই পড়তে হবে, এটাই নিয়ম, কিন্তু যদি কেউ দাঁড়াতে না পারে তাহলে বসে পড়বে, তাহলে বসে পড়াটাও কি ফরজ সালাতের আরেকটা পদ্ধতি? না,
আরেকটা পদ্ধতি নয়, এটা তার শারীরিক কারণে হয়েছে। যখন শরীরটা নিয়ে সে দাঁড়াতে পারছে না, তখন সে বসে পড়তে পারবে, এটা হলো একটা রোকসাত আসলে। আর ঠিক তেমনি যখন সে বসেও পড়তে পারবে না, শুয়ে আছে, শোয়া থেকে উঠতে পারছে না, তখন সে শুয়ে পড়বে, এটাও রোকসাত। তাহলে জেলসাতুল ইস্তেরাহাটাও আমাদের এই ওলামায়ে কেরাম বলেছেন যে, এই প্রথম পক্ষের ওলামায়ে কেরাম তারা বলছেন হাজাত হলে সে এই এই জেলসাতুল ইস্তেরাহাটা করবে, তখন সেটা সুন্নাহ হবে, অন্যথায় সেটা সুন্নাহ হিসাবে গণ্য হবে না। তার কারণ হচ্ছে তারাও বলতে চান এটা রোকসা, যখন বয়স বেড়ে যাবে, দেহ ভারী হয়ে যাবে, না বসে ওঠা যায় না, তখন এটা তার জন্য সুন্নাহ হিসাবে গণ্য হবে, যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন। আর যদি তার এর কোনো হাজাত না থাকে, তাহলে এটা সুন্নাহ হিসাবে গণ্য হবে না এবং তার জন্য করাটা ঠিক হবে না, এটা ওলামায়ে কেরাম তারা বলছেন। আচ্ছা, আরও কিছু তাদের দলিল রয়েছে, আমরা সেগুলো একটু স্কিপ করে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় মত, তারা বলছেন যে জেলসাতুল ইস্তেরাহা সবসময় সুন্নাহ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহির জীবনের শেষ দিকে এসে এটা সাব্যস্ত হয়েছে, সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলসাতুল ইস্তেরাহা করেছেন, অতএব এটাকে আমরা হাইয়াতুস সালাহ হিসাবে বা সালাতের হায়াতগুলোর মধ্যে একটা হায়াত হিসাবে গ্রহণ করব, ফলে এটা একটা সুন্নাহ আমল হিসাবে গ্রহণযোগ্য হবে। এখানেও তারা মালিক ইবনে হুয়াইরেসের দলিলটা নিয়ে এসছেন, আন্নাহু রাআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি ফাইযা কানা ফি ওয়িত্রিন মিন সালাতিহি লাম ইয়ানহাদ হাত্তা ইস্তাওয়িয়া কায়দান। যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে তিনি যখন কোনো বিজোড় রাকাতের সলাতে থাকতেন, তখন তিনি না বসে উঠতেন না, বসেই উঠতেন। তাহলে এই হাদিসটাই আমরা একটু আগে বললাম, জমহুর উলামায়ে কেরাম বলেছেন, মালিক ইবনে হুয়াইরেস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনের সাহাবি, ফলে তার আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল এবং সে সময় তার কারণ ছিল, যে অনেকগুলো দলিল এখানে নিয়ে আসা হয়েছে। আর এই প্রথম দ্বিতীয় পক্ষের বা দ্বিতীয় মতের ওলামায়ে কেরাম বলছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, হোক শেষ জীবনের, বাট যেহেতু সাব্যস্ত হয়েছে, অতএব আমরা এটাকে সুন্নাহ হিসাবে গণ্য করব। এই মতটা শাফি মাজহাবের মত, ইমাম শাফিও এই মতের পক্ষে কথা বলেছেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা বর্ণনা, আর আসহাবুল হাদিসের একদল এ মতের পক্ষে মত ব্যক্ত করেছেন। আর এটা দাউদ আয-যাহিরি এবং শাওকানি, শেখ বিন বাজ, শেখ আলবানি, ইনাদের প্রত্যেকেরই এটা রাজেহ মত। তো এক্ষেত্রে আমরা, আমার মনে হয় কথা আমরা বলে ফেলেছি, আমরা দুটো মতের মধ্যে তাহলে তৌফিক কী করে করব। আমাদের সম্মানিত একজন শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার এশানকিজি, মসজিদে নববীতে আমি তার দার্সে ছিলাম, আমি তাকেও দেখেছি, তিনি এই দুটো মতের মধ্যে প্রথম মতটিকে প্রাধান্য দিয়েছেন, বলেছেন সুন্নাতুন আইন্দাল হাজা, হাজাত থাকলে এটা সুন্নাত, তা না হলে না করাটাই উত্তম তিনি বলেছেন। তবে করে ফেললে এটা সালাতের সাথে বিরোধিতাপূর্ণ হবে এমনটি বোধহয় কেউ বলেননি, হয়তো সুন্নত হলো না, বাট তিনি মানে যদি প্রথম মতটা আমরা নেই, তারা হয়তো সুন্নত বলেননি, তবে বসলে সালাত বাতিল হবে বা ক্ষতি হবে এমন কিছু বলেননি। তার মানে তাদের মত অনুযায়ী আমরা বলতে পারি এটা প্রয়োজন না থাকলে উত্তম হচ্ছে না বসা, আর প্রয়োজন থাকলে উত্তম হচ্ছে বসা। তো এই ব্যাপারে আমরা সৌদি আরবের আরও অন্যান্য অনেক শায়েখকেও দেখেছি, তারা এই মতটাকে গ্রহণ করেছেন। এবং সার্বিক বিবেচনায় যেহেতু কারণটা আমাদের সামনে স্পষ্ট, যে দেহ ভারী হয়ে যাওয়ার কারণে বা দৈহিক কারণে বসা, অতএব যখনই কারো বসার প্রয়োজন হবে, তিনি তরুণ হন, তিনি মধ্যবয়সী হন অথবা তিনি বয়স্ক হন, যে কোনো বয়সেই বসে ওঠাটা যদি তার প্রয়োজন হয়, তখনই এটা সুন্নাহ হিসাবে গণ্য হবে, সে মতটা আমরা নিতে পারি। আর পাশাপাশি এটাও আমরা অবশ্যই বলবো, যদি হাজাত ছাড়াও কেউ বসেন, তাহলেও তার সালাতের কোনো ক্ষতি হবে না, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের একটা আমলকে তিনি অনুসরণ করলেন, সে হিসাবে এটা গণ্য হতে পারে যদি তার নিয়তটা সেরকম থাকে। তার মানে হচ্ছে জেলসাতুল ইস্তেরাহা করা, এটা প্রয়োজনীয় করা যাবে, প্রয়োজন ছাড়াও করা যাবে প্রথম এবং তৃতীয় রাকাতে, না করলে কোনো সমস্যা নেই যদি হাজাত না থাকে, এবং না করাটাই উত্তম যদি
হাজাত না থাকে সেটি আমরা এই ডিসকাশন থেকে বুঝতে পারলাম। কামাল উদ্দিন বলেছেন, বাড়ি ভাড়া দেওয়ার সময় যে অ্যাডভান্স নেওয়া হয় সেটা কি জায়েজ? প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ সে অ্যাডভান্স থেকে যদি কিছু টাকা কাটা হয় তাহলে সে অ্যাডভান্সের টাকা বাড়িওয়ালা ব্যবহার করতে পারবেন? সেক্ষেত্রে অ্যাডভান্সের জাকাত কে দেবে? আচ্ছা, ভালো কথাই বলেছেন। আমরা যে কোনো বিল্ডিং অথবা যে কোনো বাসা ভাড়া করার সময় দেখি যে দুই মাস বা তিন মাস অথবা কোথাও কোথাও চুক্তি অনুযায়ী এক বছরের অতিরিক্ত অ্যাডভান্স নেওয়া হয়, এটাকে বলা হয় সিকিউরিটি মানি। এটা আসলে অ্যাডভান্সকে একজন মানুষ যেভাবে দেখছে ব্যাপারটা তা না। একজন ব্যক্তি পুরো বিল্ডিংটা ভাড়া নিয়েছেন, ফলে তিনি অনেক কিছু নষ্ট করে দিতে পারেন। এই বিল্ডিংটা তৈরি করতে অনেক কোটি কোটি টাকা লেগেছে, ফলে কিছু অ্যাডভান্স নেওয়া হয় অ্যাজ সিকিউরিটি। যে কোনো ব্যক্তি যদি অনেক কিছু নষ্ট করে ফেলেন, হঠাৎ করে তো টাকা না দিয়ে তিনি ভেঙেও যেতে পারেন, তখন এখান থেকে কাটা হবে। ঠিক তেমনি একটা বাসা যখন ভাড়া করা হয় তখন সেখানে দরজা জানালা কত কিছু থাকে, তাই না? ব্যক্তি যদি কোনো কিছু নষ্ট করে ফেলে তখন এই অ্যাডভান্স থেকে সেটা কাটা যাবে। তিনি যখন বাসাটা ছেড়ে দেবেন তখন এটার সাথে অ্যাডজাস্ট করা হবে, অর্থাৎ কতটা আর পাওনা বাকি থাকলো সেটা তিনি ফেরত পাবেন। এতে শরিয়ার সাথে কোনো লঙ্ঘন নেই, শরিয়া এ ধরনের অ্যাডভান্স নিতে কোনো নিষেধ করে না, কারণ এটা মুআমালাতের বিষয়। দুই পক্ষ একমত হয়ে যে চুক্তি করেন সেই চুক্তি তারা পালন করতে পারেন। তবে এখন আপনি যেটা বললেন যে অ্যাডভান্সের এই টাকাটাকে বাড়িওয়ালা ব্যবহার করতে পারবেন অথবা এটার জাকাত দেবে কে, প্রথম কথা হচ্ছে যে অ্যাডভান্সের টাকাটা যিনি ভাড়া নিয়েছেন তার জিম্মা থেকে কিন্তু বের হয়ে গেছে, এবং এখানে শর্ত দেখতে হবে সেটা কি। শর্তটা যদি হয় যে তিনি এখান থেকে বাড়িওয়ালা তিনি খরচ করতে পারবেন এবং শুধু যখন ছাড়বেন তখন কিছু পাওনা থাকলে সেটা ফেরত দেবেন, বাকিটা ফেরত দেবেন না, তাহলে সেক্ষেত্রে এই অ্যাডভান্সের টাকাটা বাড়িওয়ালা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত, এই অ্যাডভান্সের টাকাটা যেহেতু যিনি বাসা ভাড়া নিয়েছেন তার ওনারশিপ থেকে বের হয়ে গেছে এবং একটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, অতএব তার ফুল ওনারশিপ এখানে আর নাই, অর্থাৎ ফুল মালিকানা নাই, ফলে তিনি আর এটা জাকাত দেবেন না। তিনি শুধু তখনই জাকাত দেবেন যখন এই টাকাটা আবার তিনি প্রাপ্ত হন। প্রাপ্ত হওয়ার সময় যদি এই টাকাটা নেশার পরিমাণ থাকে তখন এক বছর জাকাত দিয়ে দেবেন, আর যদি এটা নেশাবের কম হয়ে থাকে তখন এই টাকাটা তার অন্য টাকার সাথে মিলবে এবং বছরের শেষে তখন জাকাত দেবেন। তার মানে হচ্ছে এই ধরনের অ্যাডভান্স করা টাকা যারা অ্যাডভান্স করছেন তাদের পূর্ণ মালিকানা না থাকায় যতদিন এটা রেস্ট্রিক্টেড অবস্থায় সিকিউরিটি মানি হিসাবে পড়ে থাকবে ততদিন তিনি জাকাত দেবেন না, প্রাপ্তির পরেই জাকাতের প্রশ্নটা আসবে। তারিকুল ইসলাম বলেছেন, আমার আগে একবার বিয়ে হয়েছিল কিন্তু পারিবারিক কোনো কারণে বিয়ে হওয়ার কয়েকদিন পরেই ডিভোর্স হয়ে যায়, কোনো প্রকার শারীরিক সম্পর্ক হয়নি, এখন সে মেয়েকে পুনরায় বিয়ে করা কি জায়েজ হবে? হ্যাঁ ভাই, সে মেয়েকে এখন আপনি বিয়ে করতে পারবেন যদি আপনাদের একটা তালাক হয় বা দুটো তালাক হয়। তো কয়েকদিন পরেই ডিভোর্স হয়ে যায়, আপনার কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আপনার এক তালাকের মাধ্যমেই ডিভোর্সটা হয়েছে, কারণ একসাথে তিন তালাক দেওয়া তো হারাম। ফলে ডিভোর্স যদি কেউ দিতে চান তাহলে একবারে এক তালাকই তিনি দেবেন, আর যদি তিনি তিন তালাক দেন তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে দুটো মত আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম তিন তালাককে একসাথে তিন তালাকই গণ্য করেন, আর ওলামায়ে কেরামের মধ্যে মুহাক্কিক একদল আলেম তারা তিন তালাককে এক তালাক গণ্য করেন। এর মধ্যে ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সহ বর্তমান যুগের প্রচুর মুহাক্কিক ওলামায়ে কেরাম এই মতটা নিয়েছেন, কারণ এই মতটা অনেক বেশি শক্তিশালী, অর্থাৎ একসাথে এক তালাকের বেশি দেওয়া যায় না, এই মতটা খুবই শক্তিশালী। ফলে পুনরায় বিয়ে, অর্থাৎ আপনাদের পূর্ণ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এখন আর স্বামী স্ত্রী নেই, আবার বিয়ে করতে যাচ্ছেন, যেহেতু আগে এক তালাক হয়েছে এখন নতুন করে আগদ করে নতুন করে আবার সাক্ষী সাবুদ রেখে এবং মহারণা দিয়ে বিয়ে করতে পারে। তানিমা আলম বলেছেন, আমার বয়স 33 বছর, আমি বিবাহিত, এটি আমার দ্বিতীয় বিয়ে, আমার প্রথম স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তালাক নিয়েছিলাম, এখন আমি 3 মাসের প্রেগনেন্ট,
বর্তমান স্বামী অত্যাচার করছে, সবাই বলছে বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কিছু ঠিক হচ্ছে না, বরং আমার স্বামীর আচরণ আরও খারাপ হচ্ছে। এক কথায় আমার উপর ওভারঅল সিচুয়েশান, আমার ওভারঅল সিচুয়েশান অনেক খারাপ। কতটা খারাপ সেটা এক বাক্যে লিখে বোঝানো যাবে না। আমার সব দিকে অন্ধকার, আমার এখন সবসময় সুইসাইডাল থটস আসে। আমি জানি এটা পাপ, আমি যতটুকু জানি, যেটুকু দিয়ে দিনরাত আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, আমি আসলে আর কি করব বুঝে উঠতে পারছি না। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার এই কঠিন অবস্থা দূর করে দেন, আপনাকে হেফাজত করেন এবং আপনার উপর এই নির্যাতন যেন বন্ধ হয়। স্বামী এবং স্ত্রীর রিলেশন কেন খারাপ হয়, এটা আসলে একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমাদের কাছে যিনি অভিযোগ নিয়ে আসেন, স্বাভাবিকভাবেই তিনি তার নিজের পক্ষে কথা বলেন এবং তার পার্টনার এবং তার স্পাউসকে তিনি হয়তো দাবি করেন যে তিনি আমার প্রতি অত্যাচার করছেন। আমরা যখন আবার স্বামীর কাছে শুনি, তিনি বলেন না স্ত্রী আমার প্রতি নির্যাতন করছেন। তো কে যে করছেন সেটা মানে দুজনের সাথে কথা বললে বোঝা যাবে। অনেক সময় এটা ঠিক যে স্বামী হয়তো অত্যাচার করছেন বেশি, কিন্তু এই অত্যাচারের পেছনে স্ত্রীর ইন্ধন আছে। তিনি হয়তো আচরণগত এমন কিছু করেন যাতে স্বামী খুব রাগান্বিত হয়ে যায়, স্বামীকে তিনি রাগিয়ে দেন, ফলে তিনি হয়তো কথায় রাগান কিন্তু স্বামী তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন করে, ইত্যাদি নানা কারণ থাকতে পারে। তো আমি আপনাকে বলবো আপনি হোল সিচুয়েশানটাকে একটু ডায়াগনোসিস করেন, দেখেন আসলে কেন এমন হচ্ছে। প্রথম স্বামী অত্যাচার করছে, দ্বিতীয় স্বামী অত্যাচার করছে, আপনার নিজের আচরণগত কোনো ত্রুটি আছে কি না, আপনি একটা কাউন্সেলিং নেন, আপনার আত্মীয় স্বজন যারা বিজ্ঞ আছে তাদের সাথে বসেন, এটার একটা সুরাহা করেন। বেসিকলি মুসলিমরা তো আসলে অত্যাচারী না, মুসলিম স্বামী ভালো স্বামী হওয়ার কথা, আর বিশেষ করে আমাদের বাংলাদেশে, তাই না? সহজ সরল মানুষ অধিকাংশই, তারা তো আসলে অত্যাচারী হওয়ার কথা না। এবং মেয়েরাও আটপৌরে স্ত্রী হিসাবে তারা খুবই ভালো রোল প্লে করে। তবে আজকের আধুনিক শিক্ষা আমাদেরকে নষ্ট করে দিচ্ছে, যে যত বেশি আধুনিক তার অশান্তি তত বেশি, তার অশালীনতা তত বেশি, এবং তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তত বেশি, তাদের মধ্যে ইগো প্রবলেম তত বেশি। কিন্তু আটপৌরে জীবন এবং দিনদার জীবনের মধ্যে যারা থাকেন তাদের সমস্যা কম। তবে প্রত্যেক ফ্যামিলিতে কিছু না কিছু সমস্যা থাকবেই, সেটাকে বড় করে দেখবেন না, ছোট করে দেখবেন, সেটাকে সলভ করার চিন্তা করবেন, সেটাকে ধরে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করবেন না। তো আপনার সন্তান আপনার এসেছে, সেটাকে আপনি নিয়ামত হিসেবে নেন, সে সন্তান যেন সঠিকভাবে দুনিয়াতে আসতে পারে সেজন্যে যত্নবান হন, আপনি সবার সাথে সুন্দর আচরণ করুন এবং সবাই যাতে আপনার সাথে সুন্দর আচরণ করে আমরা সেই নসিহা দিচ্ছি। তবে সেই জন্যে আপনার পরিবার এবং আপনার স্বামীর পরিবার তাদের বসা প্রয়োজন, এবং কখনো কখনো প্রয়োজন হলে আপনারা কাউন্সেলিং নেবেন। আমরা এর আগেও বলেছি, আপনাদেরকে আজও বলছি, তাইবা একাডেমিও এই ফ্যামিলি রিলেশনগুলোর ক্ষেত্রে কিছু ভালো রোল প্লে করার চেষ্টা করে, আপনারা সে কাউন্সেলিংও চাইলে নিতে পারেন। সর্বোপরি আমরা বলবো আল্লাহ যেন আপনাদের সহায় হন, যেন আপনাদের সংসারটা আবার সুন্দর হয়ে ওঠে, সুখময় হয়ে ওঠে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব, মানে সিলেক্টেড প্রশ্নোত্তর পর্ব শেষ করব, তারপর আপনাদের কিছু প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আব্দুর রাকিব বলেছেন, এক মসজিদে প্রয়োজনের বেশি কোরআন রয়েছে, সবগুলো কোরআন রাখার মতো তেমন জায়গা নেই, বাড়তি কোরআনগুলো বস্তায় ভরে পরিত্যক্তভাবে রেখে দেওয়া হয়েছে, এতে কি গোনা হবে? এগুলো ভালো কোরআন বিধায় পড়িয়ে ফেলা হয়নি। তো বাড়তি কোরআনগুলো বস্তায় ভরে রেখে দিচ্ছেন কেন? হ্যাঁ, এই রেখে দেওয়ার পদ্ধতিটা যদি ত্রুটি থাকে তাহলে পাপ হবে। এবং অন্য অনেক মসজিদে কোরআন নেই অথচ আপনি এখানে রেখে দিয়েছেন, সেখানে দিয়ে দিন। কোরআন নিয়ে তো আর এটা তো টাকা পয়সা না যে আপনি টাকা পয়সা গুপ্তধনের মতো আগলে রাখলেন। আপনার মসজিদে যতগুলো কোরআন প্রয়োজন বাকিগুলো আপনি যে কোনো হেফজখানা অথবা অন্য মসজিদে দিয়ে দিন, তাহলে আশা করা যায় আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে এতে কোনো পাপ হবে না। আর যদি আপনি অযাচিতভাবে রেখে দেন তাহলে মানে আপনাদের রাখার নিয়ত পদ্ধতি বা এগুলোর উপর নির্ভর করবে আপনি পাপি হবেন কি হবেন না।
আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা সেই দোয়াটা করছি। মোহাম্মদ রহমতুল্লাহ বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই রহমতুল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মানুষের জীবন তো আসলে পরিপূর্ণ সুখের নয়, অতএব কিছু সমস্যা থাকবে। আমরা সবসময়ই আল্লাহর প্রশংসা করি, যিনি আমাদেরকে যে কোনো অবস্থায় রাখুন না কেন, তিনি সকল প্রশংসার অধিকারী। আলহামদুলিল্লাহ আল্লাযী লা ইউহমাদু আলা মাকরুহিন সিওয়াহ, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, ভালো মন্দ সকল অবস্থায় যার প্রশংসা। জাবির ইসলাম বলেছেন, আমার বাবা ব্যাংকার ছিলেন, ওনার মৃত্যুর পর ওয়ারিশ হিসাবে প্রাপ্ত টাকা জমি বাসা ব্যবহার করা হারাম কিনা? ওনার সব সম্পদ চাকরির টাকায় করা, ওনার মৃত্যুর পর আল্লাহ আমাকে দয়া করে হেদায়ত দিয়েছেন, এইসব প্রাপ্ত সম্পদ আমার জন্য হারাম হলে করণীয় কী? দয়া করে উত্তর দেবেন। আমি একটি জব করছি বর্তমানে। আচ্ছা ভাই জাবির ইসলাম, আপনার বাবা একটা কনভেনশনাল ব্যাংকে চাকরি করতেন এবং সেই টাকায় তিনি জমি বাসা ইত্যাদি যা কিছু করেছেন। এখন আপনার বাবার ইনকামে হারাম ছিল, বাট এমন হারাম দুই প্রকার, একটা হলো অন্যের অধিকারটাকে ছিনিয়ে নিয়ে আসা, যেমন ছিনতাই করে নিয়ে আসা, চুরি করে নিয়ে আসা, বা অন্যের সম্পদ আত্মসাৎ করা ইত্যাদি, সেটা কিন্তু আপনার বাবার ক্ষেত্রে আমরা দেখছি না। যেটা হয়েছে সেটা হচ্ছে তিনি সুদের সাথে সম্পৃক্ত ছিলেন, ফলে তার ইনকামের মধ্যে হারাম ছিল। তো এই এই যে হারাম তিনি এর সাথে সম্পৃক্ত ছিলেন, হয়তো না জেনেই ছিলেন, যদি তিনি তওবা করে থাকেন আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবেন, কারণ এটা কবিরা গুনাহ, এটা তো কুফরি নয়। অবশ্য যদি তিনি সুদকে হালাল মনে করেন তাহলে সেটা কুফরি, কিন্তু সুদকে হারাম জেনে যদি সুদকে সম্পৃক্ত থাকে তাহলে সেটা কবিরা গুনাহ। তো এইভাবে যে সম্পত্তির মালিক আপনারা ওয়ারিস শর্ত অনুযায়ী হয়েছেন, সেটার মালিক আপনারা থাকবেন। বাকি আপনার বাবার সুদে সম্পৃক্ততা, এটা তার পাপের কারণ হবে এবং এই পাপের শাস্তি তাকে একাই ভোগ করতে হবে। যেহেতু আপনারা এর সাথে সম্পৃক্ত ছিলেন না এবং ওয়ারিস শর্তের মাধ্যমে ওনার সম্পত্তিটা আপনাদের কাছে স্থানান্তরিত হয়ে যাওয়ার কারণে আপনারা মালিক হয়ে গেছেন, আপনারা সুদের মালিক হন নাই, আপনারা মালিক হয়েছেন ওনার সম্পত্তির, এটা ওয়ারিস সত্ত্বে বংশানুক্রমিক, ফলে আপনি এই সম্পত্তি ব্যবহার করতে পারেন। এক দ্বিতীয় হচ্ছে, যদি আপনার বাবার এমন কোনো ক্যাশ টাকা পয়সা থাকে যেটা পরিপূর্ণ সুদের রেভিনিউ, সুদ থেকে প্রাপ্ত অথবা হারাম থেকে প্রাপ্ত, যেটাকে চিহ্নিত করা যায়, তাহলে সেটা আপনারা জনকল্যাণে সওয়াবের নিয়ত ছাড়া আপনারা ব্যয় করে দেবেন, জনকল্যাণে সওয়াবের নিয়ত ছাড়া আপনারা খরচ করবেন। মোফাজ্জল হোসেন নিয়াজ বলেছেন, সালাম দেওয়ার পর, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত। লাইভ চলাকালীন সময়ে কমেন্ট বক্সে প্রশ্ন করলে অনেক সময় জেনারেল শিক্ষিত দিনী ভাইয়েরাই রিপ্লাই উত্তর দিয়ে দেন, এভাবে প্রশ্ন উত্তর দেওয়া কি ওনাদের জন্য জায়েজ? না জায়েজ বলাটা কঠিন, মানে যেহেতু এটা একটা কমন প্ল্যাটফর্ম আর তারা হয়তো জানেন, সেই প্রশ্নটার উত্তর ভাবছেন যে আমি হয়তো উত্তর দিতে পারবো কি না, সে সুযোগটা পাবো কি না, সব প্রশ্ন নিতে পারবো কি না, এমন একটা চিন্তাভাবনা করে অনেকেই দিয়ে দেন। তবে এটা আদব নয়, আপনাকে যদি প্রশ্ন করা না হয় তাহলে আপনি কেন উত্তর দেবেন? প্রশ্নকারী ভাই যদি এমনটা বলেন যে আমার প্রশ্ন হয়তো আজকের যিনি প্রশ্ন উত্তর দিচ্ছেন তার উদ্দেশ্যে, তবে অন্য কারো জানা থাকলে উত্তর দিতে পারেন, যদি এভাবে প্রশ্নটা করা হয় তাহলে জেনারেল শিক্ষিত দিনী ভাইরা উত্তর দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি প্রশ্ন একজনকে করা হয়, অন্যজন প্রশ্নের উত্তর দেওয়া, এটা মানে খুব সুন্দর দেখায় না আর কি। তবে যদি দিয়ে দেন, যেহেতু কমন একটা প্ল্যাটফর্ম, সেটা একদম নাজায়েজও বলা যাবে না। মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেছেন, আমার ছেলে হয়েছে 6 মাস হলো, তার মধ্যে আবার বাচ্চা 1 মাসের মধ্যে আটকে গিয়েছে, এখন উপায় কী? একটু ভালো করে বুঝিয়ে বলবেন আমাকে। প্রশ্নটা তো ক্লিয়ার না, ছেলে হয়েছে 6 মাস হলো, তার মধ্যে আবার বাচ্চা 1 মাসের মধ্যে আটকে গিয়েছে,
এটা দ্বারা কি বোঝালেন, নতুন করে আবার আপনার ওয়াইফ কনসিভ করেছে সেটা নাকি অন্য কিছু? এটা প্রশ্নটা আরেকবার আপনাকে করতে হবে, তাহলে আমরা আপনাকে হয়তো বুঝিয়ে দিতে পারবো। নাঈম আহমদ চৌধুরী বলেছেন, আল্লাহ আমাদের অভিভাবক, আবার আমার পিতামাতাকেও অভিভাবক বলি, এখানে পার্থক্য করব কিভাবে? আল্লাহ আমাদের প্রতিপালক, তিনি আমাদের লালন পালন করেন, আবার আমরা বলি পিতামাতা লালন পালন করে বড় করে, এখানে পার্থক্যটা কোথায় একটু বুঝিয়ে বলবেন? শিরিক করছি না তো? না, শিরিক করছেন, আল্লাহ মালিক, আবার এখানে আমরা মানুষেরও ওনারশিপে বাড়ি আছে বলি, এই বাড়ির মালিককে আমরা জিজ্ঞেস করি, তাই না? এ বাড়ির ওনার কে ইত্যাদি। আসলে আল্লাহর সাথে যে অ্যাট্রিবিউট বা সিফাত গুণাবলী আমরা ব্যবহার করি সেটা আল্লাহর সাথে প্রযোজ্য। আল্লাহর মালিকানা অসীম, আর আমাদের মালিকানাটা এটা ফর দ্য টাইম বিং, আমার মৃত্যুর পর মালিকানা থাকে না, ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর সত্যিকার অর্থে পৃথিবীর সব কিছুর মূল মালিককে আল্লাহ, আল্লাহর জন্য আসমানসমূহ এবং জমিন। আর আমাদের জন্য এটা হলো আসলে আমরা এর ট্রাস্টি, আমানতদার, আমাদের কাছে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য, এরপরে শেষ। সুতরাং আল্লাহর অভিভাবকত্ব আর পিতামাতার অভিভাবকত্ব দুটো ভিন্ন জিনিস, আল্লাহর প্রতিপালন আর পিতামাতার প্রতিপালন দুটো ভিন্ন জিনিস। আল্লাহ যেভাবে আমাদের দেখাশোনাটা করছেন, দেখেন আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আল্লাহ আমাকে মেধা দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, আল্লাহর প্রতিপালনটা দেখতে পাচ্ছেন যে কতটা অ্যাবসোলিউট, কতটা বড় এবং কতটা সামর্থ্য আল্লাহর। আমার পিতামাতা কি আমাকে নাক দিতে পারেন, চোখ দিতে পারেন, আমাকে সুস্থ করতে পারেন? না, কিছুই পারেন না। তারা হচ্ছে আমাকে একটা এডুকেশন দেন, তারবিয়া দেন, তারবিয়া দেন। আর আল্লাহ হচ্ছে আমার টোটাল প্রতিপালনের মূল ব্যবস্থাপক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বান্দারা বা অভিভাবক হিসেবে যারা দায়িত্ব পালন, পিতামাতা দায়িত্ব পালন করেন, পিতামাতা হোক বা অন্য যে কেউ হোক, তারা হচ্ছে আমাদের আসলে দুনিয়াবি নিডগুলো তারা লুক আফটার করেন, এবং দুনিয়াবি নিডগুলো তারা পরিপূরণের জন্য চেষ্টা করেন, সবসময় পারেন না। পিতামাতা আমাদের অনেক ভালো ভালো সব কিছু করেন, দেখাশোনা করেন, কিন্তু আমাদের দুনিয়াবি অনেক নিডই হয়তো তারা পূরণ করতে পারেন না, কিন্তু আল্লাহ পারেন। আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ আমার ভেতরে শান্তি দেন, আল্লাহ আমার মানে সব কিছু সঠিকভাবে তিনি জানেন, বুঝেন, এবং আমার নিডটা তিনি পূর্ণ করেন। অতএব আল্লাহর অভিভাবকত্ব এবং প্রতিপালন আর তার বান্দাদের অভিভাবকত্ব এবং প্রতিপালনের মধ্যে অনেক পার্থক্য। আর আমরা যে আমাদের মানব বাবা মাকে প্রতি অভিভাবক বলি অথবা প্রতিপালনকারী বলি, এটা বলার কারণে কোনো শেরিক হচ্ছে না। মোহাম্মদ আরিফুল ইসলাম, আলেমরা কি সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? অফকোর্স, আল কোরআনে ওয়া উলিল আমরে মিনকুম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাদেরকে অনুসরণের কথা, সেখানে মূলত যারা এলেম রাখেন তাদেরকেই বোঝানো হচ্ছে। যদিও এখানে অনেক বড় একটা ডিসকাশন আছে, যেমন আমরা মুসলিম রাষ্ট্রে দেখি সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে, আলেমরাই তো আসলে প্রশাসনটা চালাবেন, অথবা যারা প্রশাসন চালাবেন তারাও আলেম হবেন, যারা বিচারক তারাও আলেম হবেন, যারা শিক্ষক তারাও আলেম হবেন। এভাবে প্রত্যেকটা জায়গায় একজন মুসলিমকে, যিনি শিক্ষিত, যিনি শিক্ষা গ্রহণ করেছেন, যিনি সমাজে একটা বড় কন্ট্রিবিউশন এবং অবদান রেখে চলেছেন, তাকেও একটা বড় জ্ঞানের অংশ তাকেও ধারণ করতে হবে। ফলে আমরা আমরা যেমন এখানে মেরুকরণ করে ফেলেছি যে মাদ্রাসা থেকে সার্টিফিকেট প্রাপ্ত লোকরাই আলেম, তাই না? আসলে বিষয়টা এমন নয়। এটা ঠিক যে শিক্ষার এখন এই নানা মেরুকরণের কারণে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত না হলে আলেম তৈরি হয় না, এটাও একটা বাস্তবতা, এটা একটা বাস্তবতা। কিন্তু আসলে আলেম হচ্ছে যিনি এলেম অর্জন করেন, এলেম রাখেন। এখন এই এলেম রাখার বিষয়টা যদি আমার যে কোনোভাবে অর্জিত হয় এবং সেটা যদি স্বীকৃত হয় সমাজে যে হ্যাঁ তিনি এলেম রাখেন, তাহলে তিনি আলেম। আমরা দেখি যে আজকাল আলহামদুলিল্লাহ আমাদের সামনে অনেক সুযোগ উন্মুক্ত হয়েছে, যেখানে অনেক ডাক্তার হেফজ করতে পারছেন, কোরআন গবেষণা করতে পারছেন, কোরআন বুঝতে পারছেন, শরিয়ার বিভিন্ন পয়েন্ট বুঝতে পারছেন, অনেক ইঞ্জিনিয়ার পারছেন, অনেক প্রশাসক পারছেন, অনেক বড় বড় অফিসাররা পারছেন,
অনেক জেনারেল শিক্ষিতরা পাচ্ছেন, তাহলে এলেম অর্জন করাটা তো আসলে ইসলাম কারোর জন্য বন্ধ করেনি। ফলে সমাজ সংস্কারে সকল লোকেরই অংশগ্রহণ প্রয়োজন, তবে তাদের এই অংশগ্রহণটা অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক ফ্রুটফুল হবে, অনেক সুন্দর হবে যদি প্রত্যেক ব্যক্তি শরিয়ার এলেমটা অর্জন করেন। যারা সমাজকে চালান, যারা প্রশাসন চালান, যারা বিশ্ববিদ্যালয় চালান, যারা শিক্ষা প্রতিষ্ঠান চালান, যারা বাজার চালান, যারা ব্যবসা বাণিজ্য চালান, এরা সবাই মিলে যদি ইসলামের জরুরি জ্ঞানটা অর্জন করে, তাহলে তো এলেমটা তাদের মধ্যে চলে আসলো। এবং এভাবেই সমাজ সংস্কারে আলেমদের অথবা এলেমের একটা প্রভাব তৈরি হবে। আসলে আলেম বলতে আমরা সে আলেমকে বোঝাচ্ছি না যাদের জ্ঞান কম অথবা যারা ব্যাকওয়ার্ড, যাদের হয়তো যোগ্যতা কম, বরং যোগ্যতা সম্পন্ন প্রত্যেকেই যদি প্রয়োজনীয় দিনই এলেম অর্জন করেন, তাহলে এলেমের প্রভাবটাই সমাজটা আলোকিত হবে। এটা মনে রাখতে হবে, শুধু আলেম আলেম বললে হবে না, আমাদের এই সমাজ আলোকিত হবে এলেমের প্রভাবে। অতএব এলেমটাকে অর্জন করা, স্টাবলিশ করা, এটা আমাদের আসলে প্রকৃত কাজ হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আমাদেরকে আরও অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, এমদাদ সহ আর অনেকে, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। উসামা মাহির বলেছেন, আপনার মাদ্রাসায় আমাদের ছেলেদের ভর্তি করাতে চাই, কীভাবে করব দয়া করে জানাবেন, আমার অবস্থান খুলনাতে। খুলনাতে তো আমাদের কোনো প্রতিষ্ঠান নেই ভাই, ঢাকাতে আছে, এবং ঢাকার পাশেও আমরা কিছু প্রতিষ্ঠান গড়ে তুলছি। আপনাদেরকে সেই প্রতিষ্ঠানগুলো ভিজিট করার জন্য আমরা আহ্বান জানাই। আমাদের কুল্লিয়াতুল কোরআন কারীম মাদ্রাসাতুল ইসলামিয়া রয়েছে, এবং দারুল হাদিস আরবিক মাদ্রাসা রয়েছে। যদিও মাদ্রাসার কার্যক্রম আমরা চালু করতে পারিনি, কুল্লিয়ার কার্যক্রম আমরা চালু করেছি। এখানে আরবি ভাষা শেখার জন্য আপনি অথবা আপনার সন্তান এখানে আসতে পারেন। আর পাশাপাশি যারা সানোভিয়া একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বেন বা পড়াবেন, তাদেরকেও এখানে ভর্তি করাতে পারেন। তো আশা করি আপনার সাথে দেখা হবে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে, অথবা ঢাকায় কোনো এক মসজিদে কোনো এক শুক্রবারে আপনাদের সাথে সাক্ষাৎ হলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। আর সবার মঙ্গল কামনা করি। আমরা আজকে আর যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, কথা না বাড়িয়ে আর কোনো প্রশ্ন না নিয়ে এখানে শেষ করতে চাই। আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদের সবার প্রচেষ্টাকে কবুল করেন, আমাদের কাজে, আমাদের শ্রমে, আমাদের মেধায় বরকত দান করেন, এবং আমাদের ভুল বিভ্রান্তি ও বিচ্যুতিকে তিনি ক্ষমা করে দেন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।